ছিল কিন্তু আনফরচুনেটলি একটা মিসিং হয়ে গেছে মানে আমাকে বলতে একটা ঝামেলা হয়ে গেছে কিন্তু এই জন্য কি আমার খালিরে তোমাদের যে বিয়ের একটা ব্যাপার ঘটছে মানে ঠিকঠাক হয়েছে সব কিছু আর এটা তুমি করিও না আচ্ছা কি লেগে আপনি না করতে চান আমারে তোমার এই বিয়ের লোককে আমার বোন এবং দুলাভাই এতদিনের সংসার ভেঙে যাওয়ার পালায় রুমিরে কই দিছি কথা যদি একটা না হলো আত্মহত্যা করো আর আব্বা আই বুঝবো আর আব্বা ইয়ে তো আব্বা মাইয়া আই তো রেগে বাই কিন্তু তো তুমি এখন পাগলামি করো না তুমি আত্মহত্যা কেন করতে যাবে তুমি একটা সুন্দর জীবন হবে এই তো আমার তো আর সুন্দর জীবন বন্ধু বন্ধু জীবন আর সুন্দর জীবন তো চলতে ছিল তুই তো চলে আইছো উড়ি উড়ি আইছো উড়ি আই আবার আর ঘরতে গাদি বই আরে ভাই কিন্তু এই কথা পরিপ্রেক্ষিতে কিন্তু বিয়ে হয় আবার বিয়ে ভাঙ্গিয়ে হয় যায় অর্থাৎ তুমি এই ভাঙ্গা ভাঙ্গিয়ে ভিতরে নাই আমি ওর জোড়া লাগাইছে তুমি জোড়ার মধ্যে থাও এলে আর আমি ওদিকে দেখতে আসি কোথায় কি অবস্থা তুমি থাও হয়ে গেলি ঠিক আছে আচ্ছা ঠিক আছে কথা হাজা একটা দেশ জয় করা আর একটা সাধু করা দেখতে ছিল মনে আমার কাছে একরকম হয়ে গেছে গা তুমি যাও সুন্দর করে রেডি হয়ে এসো এসে তোমার স্বামীকে বিয়ে করো আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিচ্ছি তারপর তুমি আমার কাছে চলে যাও বলিস কি ওই ডাইনি রুমা নিজের মুখেই কথা বলছে তোকে হ্যাঁ ওই ডাইনি রুমাটাই এসে আমাকে বলছে আমি তোমাদের বিয়ে দিয়ে দেবো আমার আরো কি কি না জানি সর্বনাশ করতে যাচ্ছে আরে আর তুই তাহলে কি উত্তরটা দিয়ে দিলি ওকে আমি কি উত্তর দেবো আমি বরঞ্চ ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি বলেছি দেখো আমি তো আমার স্বামীকেই নিতে এসেছি আমি তো ওকে বিয়ে করে বাড়ি থেকে চলে যেতে চাই কিন্তু আমি বাবার অনুপস্থিতিতে এই বিয়ে করতে পারবো না অবশ্যই আব্বা না আসলে তো এই বিয়েটা কিভাবে হবে সব কিছু তো একটা অ্যারেঞ্জের ব্যাপার আছে একটা মুরব্বী আর সেটা তো তুই বুঝতেছিস কিন্তু রুমা বুঝতেছে না ওই ডাইনি মতে আব্বা টাব্বা আসা লাগবে না তোমরা আজকে বিয়ে করবা আমি দাঁড়ায় থেকে তোমাদের বিয়ে দিব তারপর তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাবা বই বই আমার কিন্তু অনেক সন্দেহ হইতেছে এই ডাইনিটা আবার নতুন করে না কোনো চক্রান্ত করতেছে এই যে তোরে যে রাজি করাইলো সে যে আবার নিজের হাতে তোর বিয়েটা দিবে না 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 বই এর মধ্যে তো আমার মনে হচ্ছে নতুন কোনো চক্রান্তের গন্ধ পাচ্ছি এই চক্রান্তের চিন্তাটা তো আমিও করছি আমার মনের মধ্যে একই জিনিস ভয় করছে আমার মনে হচ্ছে তোর মাথার মধ্যে অন্য কিছু চলছে ও নিশ্চয়ই তোর আর আমার দুলাভাইয়ের বিয়ের মতো কোনো গণ্ডগোল করতে যাচ্ছে এবার আমি কি করবো হ্যাঁ এক কাজ কর তুই এই বাড়ি থেকে পালা যা আরে হ্যাঁ তুই এখানে থাকলে যে কোনো একটা বড় বিপদে পড়ে যেতে পারিস তুই পালায় যা আগে নিজের জীবন বাঁচাইতে হবে নিজের জীবনটা যদি বাঁচে তাহলে অনেক বিয়ে করতে পারবি বাংলাদেশে দেখোস না এক একটা মেয়ে চার পাঁচটা করে বিয়ে করে বাড়িতে থাকলে অনেক বিয়ে করতে পারবি তুই এখন এই বাসা থেকে পালায় যা তুই কি গাধা হ্যাঁ তবে তোর মাথার মধ্যে ব্রেন হবে আমাকে বলতেছিস যে বাসা থেকে পালিয়ে যেতে আমি কেন পালিয়ে যাবো আমি বৃষ্টি আমি চেয়ারম্যানের বিবাহিত বউ আমি এই বাসা থেকে তো দুলাভাইয়ের হাত ধরে মাথা উঁচু করে তারপর যাব আমি কেন পালিয়ে যাব পালিয়ে যাবে ওরা কারণ ওরা আমার সাথে অন্যায় করেছে ওদের জন্য আমার জীবন এত কষ্ট আমি তো পালাবো না আমি আমার স্বামীর সাথে সুখে সংসার করব বুঝতে পেরেছিস হুম খুব ভালো বুঝতে পারছি এই সিদ্ধান্তই যদি নিবি তাইলে আর এতক্ষণ এই কথাগুলি কেন আমারে বললি আমি তো তোর ভালোর জন্য একটা উপদেশ দিলাম আচ্ছা যা তাইলে তুই তোর সিদ্ধান্তেই অটল থাক দুলাভাইরে বিয়ে করে এই বাসা থেকে তুই বের হয়ে যাবি অন্য কোনো কিছু আর মাথায় নেওয়ার দরকার নাই ধীরে সুস্থে দেখ ও যেন কোনো চক্রান্ত করতে না পারে বিয়ে যেহেতু করবি তাইলে তোর মাথা ঠান্ডা করে চারিদিকে একটু নজরটা রাখতে হবে যেন অন্য কোনো চক্রান্ত আর না করতে পারে মাথায় যে কোনো বুদ্ধি নাই সেটা আবার প্রমাণ করে একটা ভেবে দেখেছিস আমার মেয়ে আমি আমার বিয়ে নিয়ে ব্যস্ত থাকবো কবুল বলা নিয়ে ব্যস্ত থাকবো নাকি কখন কোন ডায়েরি কি করছে সেদিকে দৃষ্টি রাখবো কি করবো আমি না 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 তুই কোনো চিন্তা করিস না তুই তোর বিয়ে নিয়ে ব্যস্ত থাকবি চারিদিকে কি হচ্ছে না হচ্ছে সেগুলিতে নজর রাখার দায়িত্ব শুধুমাত্র আমার আমি তোর ভাই আমি দায়িত্ব নিলাম যে চারিদিকে ওই ডাইনিটা নতুন কোনো চক্রান্ত করতেছে কিনা সেদিকে আমি কড়া নজর রাখবো একটা কথা কান দিয়ে শুনে রাখ ওই ডাইনি একা না এরকম 100 ডাইনি আসলেও সে আমার কিছুই করতে পারবে না আমার রুমিকে সে আমার কাছ থেকে কিনে নিতে পারবে না
আমার স্বামীকে ঠিকই আমি এই বাড়ি থেকে নিয়ে যাব। আমার যেখানে ইচ্ছা আমি সেখানে নিয়ে যাব। আমার স্বামী সে কিনা আমার স্বামীকে নিয়ে কক্সবাজার হানিমুন করে, আমার স্বামীকে নিয়ে আমি হানিমুন করব, আমার যেখানে খুশি আমি সেখানে যাব। আমার বউ আমারে ডিভোর্স দেবে কি তালাক দেবে কি করবে না করবে এটা আমাকে নিজকে ব্যক্তিগত, তুই হেরদারে কথাটা কইতে গেছো গিল্লি গিয়া সুনাম কামা না দুলাবার খুব সুনাম কামাইতে আছো। বাহ বাহ, আপনার যে মানিজ্যত আছে তা এখন টের পাইলাম, আমি এখন টের পাইছি যে আমার দুলাবার একটা মানিজ্যত আছে। কে আপনি কি এলাকা ইলেকশন করবেন নাকি চেয়ারম্যান নেই যে আপনার মানিজ্যত চলে গেছে? আমার বুনি আপনার লগে কি করছে ইয়ে ওর তারে কইছি ও আবার আপনার কানে লাগেছে, খুবই আরাম পাইছি কথাটা বুনিয়া। আমার বুনি তো আপনার তালাক দিয়েই গেলাই তো, খালি আমার লগে দিতে পারে নাই আমার মানিজ্যত আছে। ও যদি পরের পোলায় আমি আমার ভাগ্যের জন্য ওরা লই আইছি আইনে ঘরে উঠাইছি, এটা আমার অপরাধ হয়ে গেছে। আমনে হার লগে যুক্তি পরামর্শ করিয়া সব আউলাই জেলা সানমডি আল করিয়া এই পোলার রাইককে ভাগ্নি নাই আর একটা মাই আনিয়া বিয়া দিয়ে আত্মীয় বানাইয়া তারা রাখতে হবে, কারণটা কি এত স্বার্থটা কি আপনার? পরের একটা পোলাকে কইছে এত পুরো কেন? আর 35 বছর সংসার আমরা হেঁটে আপনার গায়ে লাগলো না? আমরা আপনার লাগে চিল্লিয়ে কতক্ষণ যদি না থাই দিয়ে আমার কি হইতো? এই বুড়ো বসে ছাড়িয়ে দিলে যাইবেন কই? ও গ্রিঙ্গি লাগায় না, ওর গ্রিঙ্গি আমি শুধাইতে আছি অল্লাহ আমার এই বিষয় নিয়ে বসতে হইব কথা আছে। হ্যাঁ এখন তো দুই ভাই বোনই মিলিয়ে ডায়লগ তো একটাই হেকছো, মানে তোর বইনে খালি ওই ধমকি দেহায় যে আমি হের ওই বাপের নাম মানে তরফদার এই এই যে হ্যাঁ তোরা বংশ এইটা আমি লাগাইছি, আমার নাম তো হায়দার আলী, তাই হায়দার আলীর তার কোনো বংশ বংশ নাই, এখন ওই বউর বংশ দিয়া চলি এই ফুডানি দিয়ে আর কি উনি মারতে আছে। আর হইলে তাই এখন ওই তালাকের হুমকি এখন তুই যে ওইসব হুমকি হামকি দিতে আছো। হুমকি হামকি দিই না, দোষ করি আমার নিজের তার মধ্যে নেন কে একটা ইমোশনাল ব্ল্যাক পয়েন্ট ঠিক আছে না, ভালোই তো অভিনয় হয়েছে। আপনি ওর লাগে পিল্লা ওই বদুরির লাগে আমার কথা আছে, ওর লাগে আমি ফেস টু ফেস কথা বলতে চাই। রাহে এই জামালে এই খবরদার ওই ফোলা লাগ করে আমার উল্টা সিধা কথা কবি না, এমনি তো বাণিজ্যের পার্থ আবার দেখে কি না কি লাগাও আল্লাহ জানে কেমন কি। মারে তুই কি করতেছস, তোর জীবন লই তুই এরকম করে খেলানি খেলতেছস, হেতনে কান্নার সুখ থাকেন আর জীবন লই আই ভালো বুঝি, আই নিজে বসে থাকি আর জামাইরে বিয়া করাবো, আপনারা সুখ খান আপনারা কোনো কথা কইবেন না। ও ভাই স্যার সমাজে থাই না আশেপাশের লোকজন কি কয়? আরে তোকে কাছে হাত জোর করি মাপসাই, তোরা যা আর একটু রক্ষা কর, যা তোরা এবার আমি এইসব শুনতে কি এখন আপনার যেন মান সম্মান আছে আর কি মান সম্মান নাইনি, আই আপনার বইন না, আই তো হেঁটে কইলাম যে বাবুরে তোরা কি শুরু করছস, এতদিন বড় জামাই কইতাস এক কথা অন আবার ছোট জামাই কর অন আর তুইও রাজি হয়ে গেছস কি? আই তো বুঝিয়ার না তোর কি সমস্যা কি? ও মা হেঁটে তো আরে কয় কি না আই যেটা বলছি বলছি আর কোনো কথা হইতাম না, অনাই কিকতাম বা ভাইস আপনি কন আই কি বডি লই হেই মাইয়ার গলায় কূপ মারুম না আর কপালে কূপ মারুম।
আর নাটক করো লাগবে না যা এদিকে হাঁটা 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 আর কাছে হাঁটা আইসা ভাইসা আই এদিকে হাঁটাইতাছি আনে ভালো করে রুমার একটু বুঝ আচ্ছা ঠিক আছে যা কি যে ঝামেলার মধ্যে একটা পড়লাম যদি মানুষ হইতি যেমন বাপ তেমন মাইয়া মাইয়া জামাইরে চোখে কিছু দেয়া পারবে না আন দেওয়া যাবেন গা আর এই ইয়ং বয়সে আন দেওয়া যে ভিক্ষা করবেন কেউ তো বিশ্বাস করবো না কেবল বলটামি করতেছে হাসে দেখা যাবো না খায় সুখে মরে গেছেন গা আমি বুঝা পারতেছি না আপনি কিল্লিগা এরকম আমকে তুমি শুরু করছে আপনি যা আমার হারামি কোথাছেন শয়তান কোথাছেন আমি কি এটিএম সমসুর জামান বউ যে আমি সুর চাল চলছি না রাজীবের খেল খেলছি আমি এখানে জামাই হয়ে আইছি আপনার আমার আদর আপ্যায়ন করবেন হেডে না কয়া উল্টা পাল্টা জানিয়ে দিতেছেন মানে আমি আপনার চারিদিকে চুপ থাকো হ্যাঁ আর আপনার তুলাবাই ওই আমার সব কিছু দেখার জন্য করতেছে তার কাছে কমপ্লিট করাম না তো তার কাছে করাম খুব বদল বাপের কাছে আরে বাবা চেহারাটা তো দেখতে একদম মানে খুব ইনোসেন্ট কিন্তু ভিতরটা তো ময়লায় ভরা শয়তান একটা সাপ হ্যাঁ তুমি কি মনে করছো আমি বুঝি না তুমি এটিএম এর সাল সাল বা রাজীবের সাল সাল আমি কি বইয়ে থাকবো আমি মান্নাও এক খুশি মেরে তোকে অবসর করিয়ে দেবো তুমি সংসারে ঢোকার পর থেকে একটা করে একটা তুমি কুটনামি শুরু করছো তুমি আমার মধ্যে আমার বউর মধ্যে একটা ফ্যাকশন লাগাই আমার বুনের মধ্যে আমার দুলাবের মধ্যে একটা ফ্যাকশন লাগাই আর এখন সংসার থেকে দায় হয়ে গেছে সংসার ঠিক কোনা কি লিখা সংসার সুখী হয় রমণের গুণে আপনি আপনার গুণ ডেলে দেবেন দেখবেন আপনার বউ ঠিক হয়ে গেছে গা আপনার দুলাবাও ঠিক হয়ে যাবে যদি আপনার আপনার ঠিক হয় আমিও ঠিক হয়ে যাবো যদি আপনার সাল ঠিক হয় আপনার সালিনে বুঝকুচ দিয়া তাড়াতাড়ি বউ হিসাবে রেডি করেন কি করা যাবো কপালে লিখুন না যে খন্ড আপনার সালির লগে আমার উপর থেকে সিস্টেম করে বলাইছি অনেক আপনি চাইলে উইব না আমি চাইলে উইব না যেটা হয়ে চাইছে সেটা সিস্টেম করে যত গাম দিয়ে তুমি লাগাও আমি আসি না মাঝখানে একদম সুন্দর করে পানি ডাল এত যদি না ভাঙে করাচ্ছেন না পোষাইয়ে পোষাইয়ে কাইটটা সম্পর্ক আলাদা করে দেবো আমার তুমি চিনতে ভুল করছো হ্যাঁ চিনতে ভুল করছো বদর আমি যে খালি আমার সংসারটা একটু ঠিক হয়ে গেল মনে করছে ওই জারি মারবো আর আমি পাইলো রাখবো অত সহজ না দুলাবাই তোমার এক স্টেট কার্ড কইছে যে বহু রকমের ফিক্সন তৈরি হইব বহু রকমের উল্টাপাল্টা কথা তোমার কানে আইব তুমি খালি বাড়ি করে দিবা রাখবার আমার মামা কি লেবল আছে আজ একদম তো কি শুরু করছিস তুই কি করছিস কি করছিস জানাস না তুই তুই কি জানাস না কি করছিস তুই বলে রুমির বিয়ে দিতে চাইছিস ওই কৃষ্ণের পিসির লগে হ্যাঁ এটা কি কথা না নতুন করে সাহেবের কি আছে হেদারা তো বিয়ে করছে সামাজিক ভাবে কোনো দায়িত্ব থাকে হিয়ে নয় পূরণ করে হাতর করে নতুন বাড়ি যাবে লাগছি শেষ হিয়ে নয় আমার কি এত আশ্চর্য যাবে কি আছে আরে এটা কি কস তুই তুই নিজে আরে ওই মায়ের বিয়ে করছে মানে কি কি প্রমাণ আছে বিয়ে করছে এসব করার কত দাম আছে প্রমাণ না থাকে হে তিনজন কি লাইছে আব্বা কি লাগিছে জমিন বেচবে লাগবে কি আ এখন কি শুনো কেন আর প্রমাণ টমানের কোনো কিছু নাই চেয়ারম্যানে নাটক শুরু করছে নাটক শেষ করে দিবে জীবন মানে যন্ত্রণা নয় ফুলে বিছানা সে কথা সহজে কেউ মানতে চায় না তোমার মনের মধ্যে এত রং আইলে কোন হাত দিয়া বাড়ির মধ্যে এত তাণ্ডব চলতে আছে আর এর মধ্যে তুমি এই যা আমার সামনে গান গাইতে আছো এর মধ্যে প্রেম সভার লাল শাড়ি বিষয়টা কি আমি বলতে পারলাম না বাড়িতে তো বিয়ের ধুম পড়ে যাচ্ছে এই বিয়ে যে ঠিক আছে তোমার কে কইছে এই কথা কে আবার বলবে
এই কথা তো আপনি জীবনেও শুনেন নাই, ইতিহাসে এই প্রথম ঘটতে যাইতেছে। আমার বোনের সতীন, সেই যে রুমা, রুমা নিজের হাতে পুরো বিয়ের আয়োজন কমপ্লিট করতেছে। সে বলছে সে নিজের হাতে একদম দুলাভাইয়ের সাথে আমার বোনের বিয়ে পড়াই দিবে।